আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, 1 কেজি টুনা ফিশের দাম 9,35,000 টাকা। অবিশ্বাস হলেও সত্য, জাপানের একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী টোকিওতে এই দামে টুনা মাছ ক্রয় করেছেন। জাপানের ঐতিহ্যবাহী ফিশার মার্কেটে নিলামের মাধ্যমে ব্লু জাতীয় এই 278 কেজি ওজনের মাছটি জাপানের ওই রেস্টুরেন্ট ব্যবসায়ী প্রায় 26 কোটি টাকা মূল্যে ক্রয় করেছেন। পুরো বিষয়টি ভাবলে অবাক লাগে। ওই 1 কেজি টুনা মাছের দাম বাংলাদেশ কুরবানির ঈদের সময় হাটবাট করে ঘুরে বেড়ানো রাজাবাবুর 35-40 মন গরুর দামের চেয়েও বেশি। বর্তমানে পুরো বিশ্বে টুনা মাছের ব্যাপক চাহিদা রয়েছে এবং ওই চাহিদার শীর্ষে আছে জাপান। বর্তমান পৃথিবীতে যে পরিমাণ টুনা মাছ খাওয়া হয় তার 80% খায় জাপানিরা। বন্ধুরা, সবচেয়ে বড় সুখবর হলো বঙ্গোপসাগরের গভীরে এই ব্লু ফিল্ম জাতীয় টুনা মাছ সহ বিভিন্ন জাতীয় টুনা মাছের উপস্থিতি রয়েছে। আর তাই তো একটু দেরিতে হলেও বাংলাদেশ সরকার বঙ্গোপসাগরে দীর্ঘমেয়াদী টুনা ফিশ আহরণের জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছে। অর্থনৈতিকভাবে টুনা মাছ ব্যাপক গুরুত্ব রাখে বলে বাংলাদেশ সরকার বঙ্গোপসাগর থেকে মাছ আহরণের অহক আগ্রহী। বঙ্গোপসাগরে বাংলাদেশের একচ্ছত্র অর্থনীতি, গভীরে সমুদ্র ও আন্তর্জাতিক জলসীমায় টুনা মাছ ও সমজাতীয় মাছের প্রাপ্যতা যাচাই এবং তা আহরণের জন্য বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে বাংলাদেশ সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এই জন্য প্রায় 61.6 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশ পরিকল্পনা পরিষদ এই তথ্য নিশ্চিত করেছে। দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া গভীর সমুদ্রের পোনা এবং সমজাতীয় পেলিচিক মাছের আহরণের পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করবে অধিদপ্তর। মৎস্য অধিদপ্তর সরকারের নিজস্ব অর্থায়নে চলতি বছরের জুলাইতে শুরু হওয়া প্রকল্পটি সম্ভবত চট্টগ্রাম জেলায় 2023 সালে এটি 23 জুলাই এর মধ্যে বাস্তবায়িত হবে। মৎস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মূলত এটি 3টি কারণে এই প্রকল্পটি অনুমোদন করেছে জাতীয় অর্থনীতি পরিষদের প্রতিনিধি একনেক। প্রকল্পের উদ্দেশ্য হলো, 1, বঙ্গোপসাগরে বাংলাদেশের একক সদ্য অর্থনীতির এলাকায় গভীর সমুদ্র এবং আন্তর্জাতিক জলসীমায় প্রাপ্যতা যাচাই এবং আহরণে বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসাহিত করা। 2, এবং কারণ দ্বিতীয় কারণ হলো গভীর সমুদ্র এবং আন্তর্জাতিক জলসীমায় অনাহারিত টুনা এবং সমজাতীয় মৎস্য আহরণের মাধ্যমে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করা। তৃতীয় এবং গুরুত্বপূর্ণ হলো গভীর সমুদ্রতে টুনা এবং সমজাতীয় মৎস্য আহরণ প্রশিক্ষিত এবং দক্ষ জনবল তৈরি করা। বন্ধুরা, বাংলাদেশ সরকারের নতুন নেওয়া এই প্রকল্পটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। বিশাল সমুদ্র আমাদের নিজের মালিকানায় পেয়েছি, কিন্তু ওই এলাকা থেকে সম্পদ এখনও আমরা আহরণ করতে পারিনি। আমাদের বাংলাদেশের মানুষের চাহিদা এবং আন্তর্জাতিক বাজারের কথা চিন্তা করে আমাদের অবশ্যই বঙ্গোপসাগরে গভীর থেকে টুনা মাছ সহ সমজাতীয় মাছ আহরণের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং দক্ষ জনবল যত দ্রুত সম্ভব তৈরি করতে হবে। এই প্রকল্পটির অগ্রগতি সম্পর্কে পরিকল্পনা পরিষদ সূত্র জানিয়েছে, পরিকল্পনাটি চলতি 2020-21 অর্থবছরের এডিবিতে বরাদ্দহীন অনুমোদিত পরিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের অধীনে 3টি লং লাইনের প্রাকৃতিক ফিশিং ভেসেল ক্রয় এবং পরিচালনা করা হবে। টুনা এবং সমজাতীয় পেলাজিক মৎস্য আহরণ করা এবং গভীর সমুদ্রে মৎস্য আহরণের বলা কলা কৌশল এবং কর্ম প্রণয়ন করা হবে। এই প্রকল্পের অধীনে সরকারের সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে, সরকারের সপ্তম বার্ষিকী পরিকল্পনা অন্যতম লক্ষ্য হচ্ছে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং খাদ্য নিরাপত্তা করা। আর এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাছ উৎপাদন স্বয়ংসম্পূর্ণতা হওয়ার পাশাপাশি অধিত্য মাছ পণ্য হিসেবে রপ্তানি করা। এই প্রকল্পের মাধ্যমে সাগরে মৎস্য সম্পদ ব্যবহারের সৃষ্টি হবে, যা দেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাপক সহায়তা করবে। বন্ধুরা, এই প্রকল্পটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, কারণ এই প্রকল্পটি বাস্তবায়ন হলে গভীর সমুদ্রে এবং আন্তর্জাতিক জলসীমায় যে সকল অনাহারিত টুনা এবং সমজাতীয় মাছ রয়েছে তা আহরণের মাধ্যমে আমরা জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবো। এছাড়াও অনেক কর্ম পদ্ধতি বাস্তবায়নের ফলে টুনা এবং সমজাতীয় মৎস্য আহরণে বেসরকারি বিনিয়োগ ব্যাপক ভিত্তিতে উৎসাহিত হবে। বন্ধুরা, বর্তমান বিশ্বে যেহেতু জাপানিরা সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে, তাই বন্ধু দেশ স্বরূপ আমরা জাপানের কাছ থেকে কিন্তু প্রযুক্তিগত সহযোগিতা এবং প্রশিক্ষণ নিতে পারি। বর্তমান পৃথিবীতে সাগরের টুনা মাছের
ব্যাপক চাহিদা রয়েছে দেশের বাজারেও, কিন্তু এর চাহিদা কম না। আমরা যদি বঙ্গোপসাগর থেকে টুনা মাছ আহরণ করে তা রপ্তানি করি, তাহলে আমাদের রপ্তানি ক্ষেত্রে নতুন একটি পণ্য যুক্তের পাশাপাশি ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে বঙ্গোপসাগরের গভীর থেকে টুনা মাছ আহরণ করার জন্য আমাদের জন্য বল, প্রযুক্তি এবং অভিজ্ঞতা কোনোটাই নেই। এই প্রকল্প বাস্তবায়নের ফলে খুব শীঘ্রই আমাদের এই তিনটি জায়গায় শক্ত অবস্থান দাঁড় করানো যাবে। যদি এর প্রকল্পটি বাস্তবায়ন করা আরও আগে প্রয়োজন ছিল, তবে একটু দেরিতে হলেও বাংলাদেশ সরকার এই প্রকল্পটি হাতে নেওয়ায় তাদের সাধুবাদ জানাই। আশা করি আমাদের খুব শীঘ্রই ইলিশ মাছের মতো টুনা মাছও হবে আমাদের অর্থনৈতিকভাবে বড় আরেকটি সম্পদ। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।